अस्तगफिरुल्लाह अस्तगफिरुल्लाह अल्लाह तुम्हें amar hai astagfirullah 1000 कोटी दश और भास्कर दो बिचंद्र अध्यक्ष दो अध्यक्षता अमर गति दो

তারপর আবার ভাত খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ইসে আছে এগারোটার দিকে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে রাত এগারোটার সময় তখন বলছে যে তোফার জেল এরকমের আমরা ওরা আটকাইছি এই হলে আছে এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ছাড়াই নেন নাহলে আমরা ওরা ছাড়বো না ওরা আরও মারবো তাই আমি বলছি যে ভাই দেখেন ও পাগল মানুষ ও যদি কোনো একটা অন্যায় করতে করে তাহলে ও আপনারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরা মাইরেন না হ্যাঁ তখন বলে কি আপনি যে পাগল কিন্তু ও তো ওর আচার আচারণে কথাবার্তা একটা পাগলের মামার নাম্বার কেন মুগস্থ থাকবে একটা পাগলের সে মামা চাচা তো ভাইয়ের নাম্বার পর্যন্ত মুগস্থ থাকে তাহলে সে কীভাবে পাগল হয় যে 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 মারছে তার একদম মানে সেই সর্বোচ্চ মানে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে ঢাকা ইউনিভার্সিটির আবাসিক হলে তোফাজুল নামের এক ভদ্রলোককে ছাত্ররা পিটে মেরে ফেলছে তো সেখানে দেখা যাচ্ছে যে কিছু লোক ঘটনার অপপেক্ষা করতেছেন সেটা কি জেনে করতেছেন না জেনে বুঝে না বুঝে কি কারণে করতেছেন সেটা জানি না বাট ইট বদার্স মি এন্ড সারপ্রাইজ মি যে অবভিয়াস ফ্যাক্ট কেন আমরা দেখতে পাই না বিভিন্ন জন বলতেছেন যে আমরা কতটা খারাপ হয়ে গেছি যে আমরা একটা মানসিক রোগী তাকে আমরা পিটে মেরে ফেলতেছি তোফাজুল নামে একটা ছেলে মারা গেল একজন মানসিক রোগী কতটা জঘন্য হয়ে গেছে আমরা যে একটা মানসিক রোগী তাকে আমরা পিঠায় মেরে ফিলি একটা অভনর্মাল লোক অপরকৃতস্থ মানুষ যার প্রতি আমরা স্বর্ণুভূতি দেখাবো তাকে ভাত খাওয়াইয়া কতখানি ঠান্ডা মাথার কাজ ভাত খাওয়াই পিঠে মারবো এক্সকিউস মি যখন সেই ভদ্রলোককে মারা হয় তখন থেকে মানসিক রোগী জেনে মারা হয় নাই তখন থেকে চোর জেনে মারা হয়েছে ফোন চোর জেনে এখন হাইন আমরা জানতে পারতাছি ভদ্রলোক মারা যাওয়ায় আলোচনায় আসায় আরও বেশি ভদ্রলোককে নিয়ে রিসার্চ হচ্ছে ঘাটাঘাটি হচ্ছে জানাশোনা হচ্ছে তখন আমরা এটা কনফার্ম ফ্যাক্ট হিসেবে জানতে পারতেছি যে ভদ্রলোক একজন মানসিক রোগী ছিলেন এবং ভদ্রলোক একজন ফোন চোর ছিলেন না সেটা হচ্ছে আমাদের হ্যান্ডসেটের বেনিফিট থেকে আমরা এটা জানতেছি এবং এই কথা বলতেছি তখন তাকে মারা হয়েছে চোর হিসেবে ফোন চোর জেনে এবং সে মানসিকভাবে অসুস্থ তার এই দাবি অ্যাকসেপ্ট না করে কিন্তু আমাদের পোলা যে কথাবার্তা ছিল যে ও যে ভারসাম্যহীন হয় তাই এতগুলো নাম্বার সে কীভাবে বলতেছে আর বারবার একই সেম নাম্বার বলতেছে এবং নাম যাদের বলতেছে তারাও মানে নামটাও শিওর মানে একদম ঠিক ঠিক বলতে তখন এরা মানতে রান না রাস্তা আমি বলছি যে ভাই দেখেন ও পাগল মানুষ ও যদি কোনো একটা অন্যায় করতে পড়ে তাহলে ও আপনারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরে মাইরেন না আহ তখন বললে যে আপনি যে পাগল কিন্তু ও তো ওর আচার আচরণে কথা বলতে একটা পাগলের মামার নাম্বার কেন মুখস্থ থাকবে একটা পাগলের সে মা চাচা তো ভাইয়ের নাম্বার পর্যন্ত মুখস্থ থাকে তাহলে সে কিভাবে পাগল হয় এবং চোর ধরা পড়ার রকম নানান কথা বলে এটা যে ফোন চুরির ঘটনা থেকে এই জায়গায় আসে এই জায়গায় গড়ায় এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই এই ব্যাপারে অলরেডি প্রচুর রিপোর্টিং হইছে টিভি চ্যানেলগুলো রিপোর্ট করছে এবং উপস্থিত যারা ছিল তাদের হচ্ছে অ্যাকাউন্ট থেকে এটা জানা যাচ্ছে ক্লিয়ারলি যে ওই দিন প্রথমে দুপুরবেলা ছয়টা ফোন চুরি যায় এবং যেই জায়গায় এবং যেই লোকেশন থেকে ছয়টা ফোন চুরি যায় সেই জায়গায় সেই লোকেশানে এই লোককে আবার রাতে পাওয়া যায় এবং তিনি যেহেতু বহিরাগত অপরিচিত সুতরাং তাকে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ করার পর উনি যেহেতু মানসিকভাবে অসুস্থ উনি অপ্রকৃত্যের মতো উল্টাপাল্টা অ্যান্সার করতে শুরু করেন কাইন্ড অফ ইন সামসেন্সেস বরং হচ্ছে কোহিয়ার অ্যান্ড অ্যান্সার করতে শুরু করেন উনি দাবি করেন সেই ভদ্রলোক মানসিকভাবে অপ্রকৃতস্থ লোক যেটা আমরা এখন হাইন্ডসাইটে জানতে পারতেছি উনি সেখানে দাবি করেন যে উনি ফোন চোরদেরকে চেনেন যারা যে ফোন চুরি করে নিয়ে গেছে উনি যোগাযোগ করায় দিতে পারবেন যোগাযোগ করায় ফোনগুলা উদ্ধার করে এনে দিতে পারবেন না এই কথাটা আমি একাধিক স্টুডেন্টের ধারাভাষ্য থেকে পাইছি সো বিশ্বাস করে নিচ্ছি এই কথাটা উনি এই কথা কেন বলতে গেলেন যেটা বলে উনি পরিস্থিতি আরো খোলাটে করে তোলেন অবিশ্বাস আরো বেশি দানা বাঁধে ওনার ব্যাপারে এখন যেহেতু আমরা জানতে পারতেছি উনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এখন ধারণা করতে পারি যে উনি এই কারণে ওনার জায়গা থেকে উনি অসংলগ্ন কথাবার্তা বলতেছিলেন যেটা যারা ছাত্ররা ভদ্রলোককে ধরে মারধর করতেছিলেন তাদের জায়গা থেকে এটা আবার এটা কোরাবরেটিভ কোহিয়ারেন্ট এবং মেক সো তারা আরও চড়াও হয়েছে স্বীকার করে যে সে ওই ফোন ছয়টা সে চুরি করে নাই কিন্তু যে চুরি করছে তাকে সে চিনে তাকে সে ধরিয়ে দিতে পারবে এটা ছিল তার বক্তব্য ও ও বলতেছিল যে আমি জানি এবং ওকে আমরা একটা ভিডিও ফুটেজ দেখাইছিলাম ও ওইটার নাম বলছিল মিজান বারবার মিজান বলতেছিল তো আমি বললাম যে আপনি বলেন আমাকে ফোন দিলে আমরা আমরা কিচ্ছু করব না যাস আপনি জান চড়া হওয়া যায় কি না ভাবে বৈধতা অবহিততা সেটা নিয়ে লাস্ট অংশ আলোচনা করব অবশ্যই কারো গায়ে হাত তোলা এই মাত্রায় হাত তোলা বড় কথা কারো গায়ে হাত তোলা এগুলো গ্রহণযোগ্য এই পেপার আমরা সবাই একমত ক্রিকেট ম্যাচ চলাকালীন সময়ে হঠাৎ করে দেখা যায় যে ছয়টি ফোন চারটি মানি ব্যাগ একটা ব্যাগ ব্যাগের ভিতরে ছিল ব্যাগটি নেই যাদের খেলা হচ্ছিল ওরা যায় ওরা গিয়ে আপনার গেটম্যানের সাথে কথা বলে যাতে আর কেউ ঢুকতে না পারে সূত্রপাতটা এখান থেকে তখন গেটম্যানকে পুরো গেটটা বন্ধ করে শুধু জাস্ট অল্প একটু পার্ট খুলতে বলা হয় এবং হলের ছাড়া কাউকে ঢুকতে নিষেধ মানে ওর নিষেধ করা হয় যে হলে কেউ সারা জন্য ঢুকতে না পারে আটটা থেকে আটটার মধ্যে একটা লোক অপরিচিত সে এসে আমাদের ওই কমেন্ট্রি বক্সের সামনে বসে পড়ে তো দুপুরবেলাও যে ঘটনাটা ঘটছে কমেন্ট্রি বক্সের ওইখান থেকে ব্যাগটা নিয়ে চলে গেছে ও যখন আসছে স্বাভাবিকভাবে ওকে কেউ চিনতে না পারায় ওকে ওর পরিচয় জানতে জানতে চায় বলে যে আমি বহিরাগত বাইরের থেকে আসছি থেকে আসছি বলতে পারে না বলে যে আমি এদিক ওদিক থেকে আসছি তো ওকে ম্যাচ চলতেছিল যেহেতু ওকে হচ্ছে আপনার ওইখান থেকে ওইখানে যারা ছিল তারা ওইখান থেকে মেন বিল্ডিংয়ের গেস্ট রুমে নিয়ে আসে আমাদের মেন বিল্ডিংয়ের গেস্টরুমে এনে জিজ্ঞাসাবাদ করা হয় যে সে কে বা সে আসলেই চোর কি না তো সে স্বীকার করে যে সে ওই ফোন ছয়টা সে চুরি করে নাই কিন্তু যে চুরি করছে তাকে সে চিনে তাকে সে ধরিয়ে দিতে পারবে এটা ছিল তার বক্তব্য তারপরে এটা শোনার পরে ওকে ওইখান থেকে আমি তখন নিজে ছিলাম উপস্থিত আমি নিজে ওকে নিয়ে এসে ক্যান্টিনে তাকে খাইয়ে খাওয়ার জন্য বসাই এবং ক্যান্টিনের যারা ক্যান্টিন বয় আছে ওদেরকে খাবার দিতে বলি খাবার দিতে বলায় ক্যান্টিনের ওরা ওকে খাবার দেয় তো এর মাঝখানে আমার একটা ফোন আসে সেটা হচ্ছে আমার এক ছোট ভাই পাম্পে গেছিলো তেল ভরতে তো ওই নজলটা ছুটে গিয়ে ওর পুরো শরীর পেট্রোলে ভরে যায় তো আমি ওদেরকে বলে যাই এখানে যারা ছিল ওদেরকে বলে যায় যে ওকে যেন শেষ করে হাতে তুলে হয় আমি আনুমানিক দিকে হলে তখন আমার আমার টিমের ঢুকি ফুটবল ম্যাচ ওই ম্যাচটা আমি দেখি এবং কিছুক্ষণ দেখার পরে দেখি প্রকটারে গাড়ি ঢুকতেছে ভিতরে ঢুকে যাই দেখি যে হচ্ছে একজনকে মেরে শোয়ায়ে রাখছে অবশ্যই দেখার মতো ছিল না মানে খুবই বাজে অবস্থা ছিল এবং এটা মানে দেখার মতো ছিল না এবং আমার বন্ধু আমাকে বলল যে চল এখান থেকে চলে যায় খুবই বাজে অবস্থা করে ফেলছে সো so, এরপরে আমি হচ্ছে চলে আসি আসি শুনলাম মেন গেস্ট রুমে যে চোর ধরছে তখন আমার যে ভাই রকি ভাই ছিল তা উনি উনিকে বললাম যে ভাই কী করবেন কারণ উনি আমাকে বললো যে সহাগ তোমার ফোন যা হেরাই তোমার দায়িত্ব আমার তুমি একটা গায়ে টাচ করবে না আমরা ছাড়ের সাথেও বসতে পারবো একদিনে কীভাবে চোর দুটা আমাদের ফলে ঢোকে তাহলে এটা তো একটা দায়বদ্ধতা তাদের আছে যে একজন বলতেছে ভাই এক্সটেনশনে নিয়ে গেছে আপনারা কেউ যান নাহলে মারা ফেলবে একদম এই একটা নাম্বার ও বলতেছে ওর নাকি গেস্ট হয় বা আত্মীয় হয় ওই নাম্বারটা ফোন দাও তখন আমার এক বন্ধু ফোন দিতেছিলো আমার কাছে তো ফোন নেই আমার তো ফোন হারা গেছে তখন আমি কী করতাম আর একটা বন্ধুর নাম্বার নিয়ে এই ফোন দিতাম দিয়ে আপডেট না জানার চেষ্টা করতাম তা ওই দিক থেকে ওরা বারবার ওরা বলতেছিলো যে আমরা কিছু জানি না বা ও ভারসামহীন এরকম ওরা আবদার করতেছিল কিন্তু আমাদের পোলা যে কথাবার্তা ছিল যে ও যে হয় তাই এতগুলো নাম্বার সে কীভাবে বলতেছে ও আর বারবার একই সেম নাম্বার বলতে বলতেছে এবং নাম যাদের বলতেছে তারাও মানে নামটাও শিওর মানে একদম ঠিক ঠিক বলতে তখন এরা মানতে রান আমরা তো একটা ভিডিওতে দেখতে পেলাম যে ভদ্রলোককে হচ্ছে মারধর করার পর নিয়ে খাওয়া খাওয়ানো হয় খাওয়া দাওয়া করানো হয় তারপর আবার মারধর করা হয় তো সেইখানে খাওয়ানো হয় কি কারণে কি চিন্তা থেকে তারা কি সত্যিকার অর্থেই চাচ্ছে তাদের ফোন উদ্ধার হোক এই কারণে ভদ্রলোককে মায়ের ধর করতেছিল মেরে ফেলার উদ্দেশ্য ছিল না খাইতে চাইছে খাওয়া দিছে তারপর আবার মায়ের দিছে এখানে কি নৃশংসতার ব্যাপার জড়িত ছিল নাকি ফোন উদ্ধার করা জড়িত ছিল সেটা একটা প্রশ্ন তো যখন এই অ্যাকাউন্টগুলা যখন বিভিন্ন ছাত্রদের বিভিন্ন জায়গা থেকে আসতেছিল তার মধ্যে যে মায়ের ধরে জড়িত ছিল একটা ছেলে সে সুন্দর করে সব অ্যাকাউন্ট দিল সে সুন্দর করে অ্যাভয়েড করে চলে গেল যে তাকে নিয়ে খাওয়া দাওয়া করানো হয়েছে মায়ের ধরে কোনো কথা নাই আমি তখন নিজে ছিলাম উপস্থিত আমি নিজে ওকে নিয়ে এসে ক্যান্টিনে তাকে খাইয়ে খাওয়ার জন্য বসাই এবং ক্যান্টিনে যারা ক্যান্টিন বয় আছে ওদেরকে খাবার দিতে বলি কিন্তু খাওয়াই তিনি যাওয়ার আগে যে একশো মায়ের পিট হইছে সেটা আমরা আবার জানতে পারি ছেলেটাকে যখন খাওয়ানো হচ্ছিল তোফাজুল ভদ্রলোককে যখন খাওয়ানো হচ্ছিল তখন পিছন থেকে একজন বলে তুই যদি খাওয়া অবস্থায় না থাকতি তাহলে আবার মায়ের খেতে মিথ্যা কথা বলার জন্য খাওয়া অবস্থায় যদি না থাকতি আবার মায়ের এই কথা থেকে দুইটা কনফার্মেশন আমরা পাই একটা হচ্ছে তুই আবার মায়ের খ্যাতি তার মানে এতক্ষণ মারা হয়েছে তাকে এবং আরেকটা কথা বলে যে মিথ্যা বলার জন্য তার মানে হচ্ছে তাকে যে ফোনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে এতক্ষণ এবং সে যে কথা বলছে সেটাকে ছাত্ররা অ্যাকসেপ্ট করতেছিল না সত্য হিসেবে এবং সেটা ফোন চুরিকে কেন্দ্র করে এই যে ফোন চুরির ঘটনা এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে বা যে কোনো ইউনিভার্সিটি আমি ধারণা করতে পারি আবাসিক হলগুলোতে এটা একটা চিরা চিরাচরিত একটা চিরায়ত প্রবলেম আমরা যখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম তাদের মধ্যে দেখতাম এরকম ফোন চুরি যেত তারপর আবার চোর ধরা পড়তো গেস্টরুমে নিয়ে যাওয়া হতো নিয়ে মারিধর করা হতো চোখের সামনে আজীবন দেখছি আমরা যখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম তখন তো শেষ দিকে সে ছাত্রলীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগ এবং সে শুরুর দিকে মিলিটারি ব্যাক তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল তো আমাদের যারা ফ্রেন্ড টেন্ড ছিল কাছে পিঠের এরা সব ছাত্রলীগের নেতা ছিল হলের এবং আমাদের ওয়ান অফ আওয়ার ক্লোজেস্ট ফ্রেন্ডস সে হচ্ছে ছাত্র শহীদুল্লাহ হলের ছাত্রলীগের সভাপতি ছিল সো এরকম চোর ধরা চোর পিটানো এইসব কর্মকাণ্ড আজীবন দেখে আসছি হলে এবং এখানে তারা যে কথা বলে যে ফোন চুরি যাওয়ার পর গেট বন্ধ করে দেয় এগুলো এগুলো আমাদের অপরিচিত কিছু না আমরা থাকা অবস্থাতেও ঢাকা ভার্সিটিতে হলে এগুলো আজীবন দেখে আসছি ফোন চুরি গেছে জিনিসপত্র চুরি গেছে তারপর গেট বন্ধ করে দেওয়া হয়েছে মানুষজনের আসা যাওয়া রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে তারপর চোর ধরছে সত্যিকার চোর ধরছে সন্দেহজনকভাবে ধরছে গণরুমি নিয়ে পিটাইছে এবং যেভাবে ঘরে পিটায় এগুলো তো ঢাকা ভার্সিটির ছাত্র নামের কলঙ্ক এদেরকে তো নতুন করে কি বলবো চাঁদাবাজ বদমাইশ এগুলা ভদ্রলোক না আর কি গুরুত্বপূর্ণ ব্যাপার যে ভদ্রলোক মারা যাওয়ার সময় ভদ্রলোকের যে আত্মীয় এক মহিলার অ্যাকাউন্ট থেকে আমরা জানতে পারি যে তাকে ফোন করে ত্রিশ হাজার টাকা তার কাছে চাওয়া হয় টাকা চাওয়া এটা অনেক কিছু হইতে পারে পারে একটা এরকম যে সে আমাদের ফোন চুরি করছে আমরা এই ব্যাপারে পজিটিভ সুতরাং আমাদের ফোন সম টাকা দিয়ে তাকে ছাড়ে নিয়ে যান সেটা একটা হইতে পারে তবে তার চেয়ে বেশি সম্ভাবনা যেটা চাঁদাবাজি ছাত্রলীগের বা ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা টিএসসিতে গাড়ি ছিনতাই এগুলো সারা বছর এগুলো আমরা হলে ইউনিভার্সিটিতে ছিলাম আমরা জানি খবরাখবরে পড়ি চিন্তাই চাঁদাবাজি সাধারণ মানুষ ক্যাম্পাসের মধ্য দিয়ে রাতে মধ্যরাতে যাইতে নিলে ধরে চিন্তাই করা গাড়ি চিন্তাই করার ঘটনা আমরা পাশ করে আসার পর খবরে পড়তেছি এফরমান হল এফরোমান হলের প্রলাপান টিএসিতে থা গাড়ি নিয়ে যাচ্ছিল লোক ধামায় গাড়ি ছিনতাই করে ফেলছে এগুলো এইরকম গুন্ডা ফান্ডা এবং এই ধরনের কাজ হতে কলা ভবনের ছাত্রদের দ্বারা হয়ে থাকে সংগঠিত হয়ে থাকে তার মানে না যে অন্যান্য বা সায়েন্স ফ্যাকাল্টির বা বিজনেস ফ্যাকাল্টির ছেলেপেলেরা এগুলোর উঠতে সবাই সুযোগ পেলে এগুলো করে এই পান্ডামিগুলো তো এগুলো একটা কালচারের ব্যাপারে তো এরা এমনভাবে মারে জানলা দিয়ে বিভিন্ন সময় দেখছি আমাদের যেটা বললাম ফ্রেন্ড ছাত্রলীগের নেতা ছিল যেহেতু সে তখন শুধুমাত্র ছাত্রলীগের রাজনীতি চলতো এবং আমাদের অনেক ফ্রেন্ডও তখন রাজনীতি করতো সো হলের জানলা দিয়ে গেস্টরুমের দেখতাম যে মারতেছে যে এইভাবে করে মানে মারে এগুলো দেখার মতো না আর কি সহ্য করার মতো না অবশ্যই দেখার মতো ছিল না মানে খুবই বাজে অবস্থা ছিল এবং এটা মানে দেখার মতো ছিল না এবং আমার বন্ধু আমাকে বললো যে চল এখান থেকে চলে যায় সবাই সবসময় মারা যায় না এখন মারা যাওয়া আসতেছে কিন্তু এগুলো নতুন কিছু না যারা জানেন না তাদের জানা ছিকে এগুলো নতুন কিছু না যাদের ফোন চুরি গেছে তারা হচ্ছে এই ফটোগুলোকে এইভাবে করে পিটাইছে এই একটা নাম্বার বলতেছে ওর নাকি গেস্ট হয় বা আত্মীয় হয় ওই নাম্বারটা ফোন দাও তখন আমার এক বন্ধু ফোন দিতেছিল আমার কাছে তো ফোন নেই আমার তো ফোন হারা গেছে ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই মানে টিউশনি করে ফোনটা কিনি ভাই যার ফোন চুরি গেছে সে কিন্তু এক জায়গায় বলে যে একদিনে দুইবার ফোন চুরি কিভাবে ঘটে সো একদিনে দুইবার এতগুলা ফোন চুরি যাওয়ায় ছাত্ররা সংক্ষুব্ধ অবস্থায় ছিল এবং সেটা রোশানলে প্রসে ভদ্রলোক এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমরা যেটা বুঝতে পারতাছি কেন ঘটলেই ঘটনা কী কারণে ঘটলো সেটার প্রেক্ষাপট আমরা ছাড়ে সাথেও বসতে পারবো একদিনে কিভাবে চোর দুটা আমাদের হলে ঢোকে তাহলে এটা তো একটা দায়বদ্ধতা তাদের আছে না এই যে এভাবে করে যে মব কালচার গড়ে উঠছে এটার পেছনে রাষ্ট্রের দায় প্রতিষ্ঠানগুলোর দায় বিচারহীনতা সংস্কৃতি এই বাস্তবতাকে অস্বীকার করার কোনো কারণ এবং সুযোগ নাই মানুষ নিজের হাতে আইন তুলে নেয় অনেক ক্ষেত্রে এই চর্চা গড়ে উঠছে অপারগতার কারণে মানুষ লাচার হয়ে অনেক ক্ষেত্রে নিজেরা সমস্যার সমাধান করার তাগিদে অনেক ক্ষেত্রে খুব সিম্পলি খুব ছাড়ার জন্য যে ঢাকা ইউনিভার্সিটির হলগুলাতে আজীবন ধরে ফোন চুরি হয়ে আসতেছে এবং আমি এরকম আবাসিক হলগুলা এগুলো হচ্ছে চোরদের টার্গেট যে এই জায়গাতে এত ছেলে থাকে ফোন থাকে একবার ঢুকতে পারলে রুমের পর রুম হাতায় অনেক ফোন নিয়ে যাওয়া যাবে বা যে খেলার মাঠে টার্গেট করতে পারলে অনেকগুলো একসাথে কোপ দেওয়া যাবে সেগুলো প্রাইম টার্গেট নাও এই ধরনের টার্গেটকে প্রটেক্ট করার জন্যে ইয়ে কী করে ঢাকা ইউনিভার্সিটির কর্তৃপক্ষ কী করে বা কর্তৃপক্ষের কী ভূমিকা আছে কী দৃশ্যমান ভূমিকা আছে এখন আমি জানি অনেক চাম্পা চলে আসবে যে ওরে বাবা বাংলাদেশ গরিব দেশ এখানে এই শোন এটা আপনার কাছ থেকে আমার বুঝতে হবে না থ্যাংক ইউ ভেরি মাছ আপনার উইজডম প্রোফাউন্ড উইজডমের জন্যে আমাদের যেই পরিমাণ রিসোর্সেস আছে সেই পরিমাণ রিসোর্সের সঠিক ব্যবহার হয় কি না সেটা হচ্ছে প্রশ্ন আমেরিকা বানায় ফেলতে বলি নাই যতটুকু আছে সেটা সঠিক ব্যবহার হয় না এখন আমরা জানতে পারতেছি লক্ষ লোক এখন আমরা জানতে পারতেছি না আমরা জানি বাংলাদেশের লক্ষ হাজার কোটি টাকা পাচার হয়েছে এই টাকাগুলো যদি জনগণের পেছনে ব্যয় হইতো তাইলে বাংলাদেশ আজকে কোথায় থাকতো ঢাকা ইউনিভার্সিটির টিচাররা হলের প্রবেশ থেকে শুরু করে এরা সারা জীবন পাণ্ডামি করছেন পলিটিক্যাল দলবাজি করছেন এবং ক্যাম্পাসে যত রকম নৈরাজ্য অনাচার হয় এগুলার পেছনে থাকে সরকার দলীয় গুন্ডা পান্ডা ছেলে পেলে এবং সরকার দলীয় শিক্ষকদের আশ্রয় প্রশ্রয়ের মন্ততে আমি তো অবাক হব না যদি এরকম জানতে পারি কখনও যে হলে ক্যাম্পাসে যেসব চুরি বাটপারি হয় এগুলোর সাথেও ছাত্রলীগের বা ছাত্র দল যখন ক্ষমতায় থাকে সরকার তুলে গুন্ডা পান্ডাদের লিঙ্ক ভাগ পাটোয়ারা বখরার ব্যাপার আছে যে তোরা চুরি করবি তোদেরকে ধরলে আমরা বাঁচাবো যেটা হয় বাংলাদেশে কিন্তু ওই যে পকেটমার ধরা পড়ে যখন পাবলিক প্লেসে তখন যেটা করে যে পকেট মার্কে ধরে মাইট দেওয়া শুরু করলে পকেট মার্টের আশেপাশে কিছু লোক আবার ঘুরঘুর করে তাদের নিজের লোক তখন তারা গিয়ে আবার এরকম ছিনিয়ে নিয়ে আসে যে আমরা মারতেছি বলে ধরে একদম কিলখুশি মারতে মারতে সাইড নিয়ে যায় সাধারণ মানুষ ভাবতে যে আচ্ছা প্রচণ্ড জাস্টিস হচ্ছে আর কি মানুষ ছেড়ে দেয় আসলে কিন্তু তাদের নিজেদের লোকরা এসে নিজেরা উদ্ধার করে নিয়ে যায় সো এগুলা আমরা যারা হইতেছে রাজনীতি না অবোধ সাধারণ সোনার বাঙালি যারা হইতেছে নেতিবাচকতার মধ্যে নাই পজিটিভ মারানি তাদের এইগুলো সেগুলো সম্পর্কে ধারণা নাই সোনার বাংলায় কী চলে কীভাবে চলে তো যে কারণে বলতেছি আমি অবাক হব না যদি এরকম হয় যে এই ছাত্রলীগের বা ছাত্র দলের বা সরকার দলীয় গুন্ডাপান্টার ক্যাম্পাসে তাদের আশ্রয় প্রশ্রয়ে ভাগ বা টোয়ারায় তারা উদ্ধার করে তারা চুরি করায় তারা ভাগ নিয়ে এগুলোর মধ্যে জড়িত থাকে এরকম কোনো প্রমাণ আমি কখনো পার্সোনালি পাই নাই জাস্ট সেই তো এগুলো তো সব সিস্টেমেটিক নৈরাজ্য শিক্ষকদের কী ভূমিকা এবং একটা আবাসিক হলের মধ্যে ঢোকা বের হওয়ার ক্ষেত্রে আরও স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা জায়গা জায়গায় সিসি ক্যাম সেট করা এগুলো কত টাকা খরচ হয় এগুলো করতে গেলে কোটি কোটি টাকা খরচ হয় না এবং একটা জায়গায় সাধারণত একটা চোর চুরি করে পার পাইলে সে আবার বারবার করে আসে তো একটা সিসি ক্যাম থাকলে আইডেন্টিফাই করা গেলে ধরা গেলে কিছু দিনের মধ্যেই হয়তো অ্যাটলিস্ট এগুলোর ফ্রিকোয়েন্সি কমাই নিয়ে আসা সম্ভব হবে তো এগুলো কোনোটাই হ্যাঁ হানড্রেড পার্সেন্ট সমস্যার সমাধান হবে না সে কথা কেউ বলতেছিও না যতটুকু করা যায় যতটুকু করণীয় সেটা করা হয় কিনা এবং কেন করা হয় না এগুলো হচ্ছে রাইট কোয়েশ্চেন্স